ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। দ্রুত সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আশুগঞ্জ প্রতিনিধি তসলিম আহমেদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় 2টি উপস্বাস্থ্য কেন্দ্র, 5টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং 15টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। নিয়ম অনুসারে উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর প্রতিটিতে একজন ডাক্তার, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন পিয়ন থাকার কথা। এছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর প্রতিটিতেও একজন করে ডাক্তার, ফার্মাসিস্ট ও পিয়ন এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে একজন করে ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার থাকার কথা। ওষুধের লাগি আসছি, আপনি তালাও হাসপাতাল তালা দেওয়া কিন্তু এ জনবল না থাকায় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এতে ক্ষুব্ধ সেবা নিতে আসা রোগীরা। দ্রুত এই সমস্যার সমাধানও চান তারা। ডাক্তার ছাড়া এই দেশের জনগণ বাঁচতে পারে না। বাচ্চা কাচ্চা আছে, ওই ঠান্ডা কাশি, এই চিকিৎসার লাগে আমরা একটু দরকার। সরকারের কাছে দাবি যে ভালো ডাক্তার দন লাগবে, যেমন মহিলারা সেবা টেবা ওষুধ পানি ঠিক মতো নিতে পারে। সারা দেশেই হাসপাতালগুলোতে জনবল সংকট রয়েছে উল্লেখ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। শূন্য পদের এগেস্টের জন্য আমরা কর্মী পাই, সেজন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আমরা চিঠি করেছি। সমস্যার কথা স্বীকার করে সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও। আশা করা যায় যে মাস দুই মাসের ভিতরে প্রশিক্ষণ কার্যক্রম যেহেতু সম্পন্ন হয়েছে, তাদেরকে অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হলে আমরা এখানে জনবল পাবো। 2010 সালে সারা দেশে অ্যাডহক ভিত্তিতে ডাক্তার নিয়োগ হলেও আশুগঞ্জে কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়নি। শারবিন শর্মা, ন্যাশনাল ডেস্ক, মোহন সংবাদ।